বেরোনোর সময় এইটা দেখতে পেলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও এখানে খুব আনন্দ করছি। আর আজকে আমি পুনে আসার দ্বিতীয় দিন, মানে কালকে পুনে নেমেছিলাম আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন। মেয়েরা রয়েছে তাদের একাডেমিতে, ওখানে প্র্যাকটিস করবে। আজকে ওদের খেলা আছে, ফার্স্ট খেলা। আর আমরা হচ্ছে এখন এই যে সাজুগুজু করে নিয়েছি, ঘুরতে যাবো। এখানে আরও একজন আছে আমার বান্ধবী, এখানে আরও একজন, মানে এরা হচ্ছে তাদের বাচ্চাদের মা, সব ওরা ওরা বান্ধবী, আমরা আমরা বান্ধবী হয়ে গেছি। এই একটা রুম নিয়েছি, এখানে আমরা তিনজন রয়েছি। আর এই যে আর একটা রুম নেওয়া হয়েছে, এই যে এরা হচ্ছে আরও দুজন বান্ধবী, একজন নিচে গেছে। এরা সব সাজুগুজু করে নিয়েছে, আমরা এখন বোম্বে যাব ঘুরতে। ওরা খেলছে, খেলুক, আমরা তিন দিন খেলা আছে, একদিন আমরা খেলা দেখব, সব প্রোগ্রাম ফিক্সড। আর আজকে দেখা যাক কী কী ঘুরে দেখতে পারি। আমাদের খাওয়া বলতে বিস্কুট হয়েছে, আর মিষ্টির জল খাওয়া হয়েছে, ঠিক আছে। তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো, কোথায় কোথায় যাই সব দেখাবো। আমরা রেডি হয়ে গেছি, রাস্তায় দাঁড়িয়ে আছি, আমরা গাড়িতে উঠবো, তারপর স্টেশন যাব। চলো 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 স্টেশনে যাব, স্টেশন থেকে মানে পুনে স্টেশন যাব। তো আমাদের আজকে বোম্বাই যাওয়া হচ্ছে না, আমরা এই শহরটাই ঘুরবো, মানে কি আমরা শনিবার বেলা দেখবো। আর এখানে এসে গেছি, আচ্ছা আচ্ছা, জাবরুজি কি গণপতি টেম্পল, গণপতি টেম্পল এটা আমরা দেখবো, ভেতরে ঢুকবো, তার আগে আমরা চা খেয়ে নেবো, তাই তো? সকালে চা খাওয়া হয়নি এখনো পর্যন্ত। আমরা এখানে খেতে বসেছি, সকালকার টিফিন খেতে বসেছি এই যে এই জায়গাটাতে। যেহেতু আমরা একটু হালকা গরিব, বড় রেস্টুরেন্টে যাইনি, ওই জন্য হালকা গরিবের হালকা খাবার, পাও ভাজি, ঠিক আছে। ব্রেকফাস্ট হচ্ছে এটা দিয়ে আমাদের, যাতে সস দেয়নি না, দিয়েছে দিয়েছে দিয়েছে, চাটনি দিয়েছে। এটা এখন আমরা খাবো, তারপরে বাদবাকিটা ঘুরবো। আর এখানে আমরা ঘুরতে এসেছি শনিবার বাড়া। আর এই যে সেলফি কুইন, সেলফি তুলতে ব্যস্ত, তো তোমরাও আমার সাথে থাকো আর দেখতে থাক। এই যে সিঁড়িটা, সিঁড়িগুলো কিরকম পাথরের তৈরি, আর সব থেকে বড়ো খুব সুন্দর দরজাগুলো, দরজাগুলো এই রকম করে একটা লোহার, লোহাই তো, ও দরজাটা পুরোটাই লোহার, লোহার পিরিক মতন কিছু একটা দেওয়া আছে, খুব সুন্দর, মানে সেফটি থাকার জন্য। আগেকার দিনে কত সেফটি ছিল, বেশ ভালো, বেশ ভালো। এ এন্ট্রি ফিস কত গো? ও এখানে এন্ট্রি করার জন্য টাকা, ফরেনদের তোমারই হচ্ছে 300 আর ইন্ডিয়ানদের তোমার 25। ও যাক গে, আমি তো ইন্ডিয়ান, আমাদের কম লাগবে, ফরেনার না। যাক গে, এটা একটা বড় বাচ্চুয়া, আমাদের ওপর অনেক দয়া করেছে। আর ওপরটা কীরকম নেট করা, আমাদের টিকিট কাটতে গেছে গ্যাং লিডার, গ্যাং লিডার। আর এটা গ্যাং লিডারের ডান হাত, ডান হাত। আর এ হচ্ছে বাঁ হাত, আর আমরা হচ্ছে পেছনে থাকি। খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। আমরা বাপরে বাপ, ঢুকতে আবার ধাক্কা ধাক্কি মেরে ঢুকতে হলো আমাদের, অনেক ধাক্কা ধাক্কি করে। যাই হোক,
এবার আমরা পুরোটা ঘুরবো। সব থেকে ভালো লাগছে আমরা মেয়েরা ঘুরতে এসেছি এখানে, তাই তো? মেয়ে 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 দল, সব মেয়ে, লেডিস গ্যাং, মহিলা সমিতি, লেডিস গ্যাং, লেডিস গ্যাং, মানে ব্যাটা ছেলে ছাড়াও আমরা পারি চলতে, পারি পারি সাবিত করতে পেরেছি। চলো আমরা এবার উঠি ওপরে, দেখি কত ওপরে উঠতে পারি। ইচ্ছা আছে ওই ওপরে উঠবো, ওই যে ওপরটাতে উঠবো। এবার দেখছি মনে হচ্ছে এই এই দিক দিয়ে সিঁড়ি আছে, এদিক দিয়ে সবাই উঠছে, সুতরাং দেখি কোথা দিয়ে কোথা দিয়ে ওই যে সব যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে কি না, আমরা এদিক দিয়ে উঠবো। আর এরা তো পোজ দিয়েই শেষ, চলো দেখতে থাকি। আর হ্যাঁ, এটা বকুল গাছ, ফুলের গন্ধটা প্রচুর সুন্দর দিয়েছে। চলো আমরা ঘুরি। এ ভাইয়া লোক হামকো সামঝায়েঙ্গে, হ্যাঁ একটা ব্লক ছোট করে না, হাম লোককে সামঝায়েঙ্গে, মানে এ ভাই আমাদের সব কিছু বুঝিয়ে দেবে, কারণ কি আমরা বুঝবো না যেটুকু সিনেমাতে দেখে আমাদের বোঝানো। আর ইতিহাস তো, ইতিহাসে আমরা খুব বেশি ভালো না, ইতিহাসে পাতিহাস, যাই হোক ইনি সমস্ত হিস্ট্রিটা বুঝিয়ে দেবে। ইনার পেছন পেছনে আমরা ঘুরবো পুরোটা, চল চল ঘুরবো, হয়েছে চল চলো। আর এখানে আর একটা গেট আছে, এই গেটের নাম হচ্ছে ওয়েলকাম গেট, আর সামনেরটা হচ্ছে দিল্লি গেট। কিন্তু এখানে অনেকগুলো গেট আছে, এক একটা গেটের এক একটা নাম আছে। যাই হোক দিল্লি গেট দিয়ে এখন সবাইকে ঢোকানো হয়। আর এই যে এই জায়গাটা রয়েছে না তোমরা দেখতে, এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে পুরো মহল ছিল, এখন এটা ভেঙে এরকম অবস্থা হয়ে রয়েছে, মানে বলছে কাঠের কাঠ দিয়ে তৈরি করা ছিল মহলটা। আর ওটা হচ্ছে গেট, আর পাশের ওগুলো হচ্ছে দিবার, মানে কী বলে ওটাকে, পাঁচিল, পাঁচিলের পাঁচিলটা এমন সুন্দর করে করা, ওর ওপর দিয়ে আবার, এই দাঁড়াও আমি হারিয়ে যাব, পাঁচিলের ওপর দিয়ে মানুষ হেঁটে যেতে পারে এরকম অবস্থা। ওখানে মনে হয় ছোটো ছোটো ঘরও রয়েছে। যাই হোক আমরা এবার পাঁচিলের ওপর উঠবো, সবাই উঠছে এতক্ষণ, এই যে নামতে হচ্ছে ভেতরে, আবার সব পাথর দিয়ে তৈরি। আমরা এবার পাঁচিলটার মধ্যে উঠব, এগুলো কত উঁচু উঁচু, আর পাঁচিলের ভেতরটাই যে কি আছে আমার ঠিক জানা নেই। তবে এরকম গেট সিস্টেম করা আছে, মনে হচ্ছে এপাশে ওপাশে যাওয়ার কোনো রাস্তা আছে, বলতে পারছি না কি আছে না আছে। পাঁচিলগুলো এরকম করে তৈরি করা, একটা গেটের মতন করে করা আছে। বাবা এত খাড়া খাড়া সিঁড়ি এখন আমাদের উঠতে হবে, যাই হোক আমরা উঠবো এখন, উঠতে হবে, খুব খারাপ খারাপ সিঁড়ি। এখানে উপরে উঠে গেছি, অনেকটা উঁচুতে উঠে গেছি, মনে হচ্ছে এভারেস্ট মাউন্টেনে উঠে গেছি মনে হচ্ছে। দেখা আছে কি সুন্দর সুন্দর করে রেখেছে, বাবা আমি হাঁপিয়ে গেছি। হ্যাঁ ওই যে দুর্গ টাইপের, মানে ভুলে গেল, হ্যাঁ এখান দিয়ে মনে হয় খুব সম্ভব, আমার যত যতটুকু যা আন্দাজ, যদি বাইরে থেকে শত্রু আক্রমণ করলে তাদের এখান থেকে দেখে আক্রমণ করতে পারতো, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা খুব সুন্দর জায়গা, ওপরে ওঠার পরে ভালো লাগছে। এবার আমরা ঘুরবো এটা পুরোটা, এটা পুরোটা ঘুরবো, সুন্দর জায়গাটা খুব ভালো লাগছে আমাদের, খুব খুব ভালো লাগছে, মানে আমাদের এখানে আসাটা খুব সার্থক হয়েছে। আর এই গাছের ফুলগুলো কি জানি না, সিনেমাতে দেখেছি প্রচুর, তবে এইটা দেখছি কি সুন্দর লাগছে না কি ভালো লাগছে। দেখা যাচ্ছে মেন গেটটা, হ্যাঁ ভালো, হ্যাঁ মেন গেটটা ভালো, মানে যেদিক থেকে দেখো মেন গেটটা দেখাই যায়। আর এখানে বাজিরাওয়ের একটা স্ট্যাচু করা আছে, যেহেতু আমরা এই পাঁচিলের ওপরে উঠে রয়েছি সেই জন্য এখানে পেছন থেকে নেওয়া হচ্ছে শ্যুটটা, যদি পারি সামনে থেকে নেওয়ার চেষ্টা করব।
যে মহলটা ছিল এটা হচ্ছে গেটের উপরটা আমি যেখানটা দাঁড়িয়ে আছি গেট গেটের উপরটা আর যে এই যে ডিভাইড ডিভাইড করে ভাগ করা যে জায়গাগুলো রয়েছে এখানে কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল মহলটা আমি যতটুকু গাইডদের কাছে শুনলাম আর যখন ব্রিটিশরা দখল করে নিয়েছিল তখন এখানে আগুন লাগিয়ে দিয়েছিল তার কারণে ওই স্ট্রাকচারটা পুড়ে গেছে এখন নিচের ভিটটা মতন রয়ে গেছে আর আমি পুরো ঘেমে গেছি হাঁপিয়ে গেছি বাপরে বাপ গলা শুকিয়ে আসছে আমার আর এই জায়গাটা এতটাই সুন্দর খুব ভালো লাগে খুব ঠান্ডা এতটা উঁচু হলে কি হয়েছে খুব ঠান্ডা আর ওপরটা এত সুন্দর কাঠ দিয়ে তৈরি করা খুব ঠান্ডা কিন্তু উঠতে প্রচুর কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে আর এখানে অনেক লোক এসছে ঘুরতে সেখানে বসে বিশ্রাম নিচ্ছে মানে পিকনিক মতন খাওয়া দাওয়া নিয়ে এসছে কিনা আমার জানা নেই তবে জল খাচ্ছে বিশ্রাম নিচ্ছে ভালো লাগছে এতক্ষণে চোখে পড়েনি বেরোনোর সময় এইটা দেখতে পেলাম যাই হোক অনেক কষ্ট করে ভিডিওটা করা হয়েছে আমরা এখানে এসে গেছি গণেশ ঠাকুরের মন্দিরের সামনে এখান থেকে ঢুকতে হবে আর তার চারপাশের লোকেশনটা এই রকম রঙ্গোলি করেছে না কি সুন্দর রঙ্গোলি করেছে এখানটাতে কি ভালো লাগছে কালারটা কি সুন্দর যে করেছে বাপরে বাপ আর আমরা এখানে মন্দিরে বসে রয়েছি হাঁপিয়ে গেছি এতটা হেঁটে হেঁটে তার জন্য আমরা বসে আছি আর এটা লালমহল এখানে বাজিরাও বড় হয়েছিল ছেলেবেলা তার এখানেই কেটেছে বান্ধবীরা সব ছবি দিয়ে রয়েছে একসাথে খুব মজা করছি আর ঘুরছি আমরা এসে গেছি আর একটা মন্দিরের সামনে আর যেহেতু গণেশ চতুর্থী রয়েছে এখানে পুজো হচ্ছে খুব লোকজনের ভিড় রয়েছে এটা হচ্ছে লক্ষ্মী বাজার শুনলাম এখানে 2 টাকা থেকে 2 লাখ টাকার জিনিস পাওয়া যায় যেহেতু আমি মেয়ে একটু কেনাকাটার প্রতি একটু মেয়েদের একটু ঝোঁক থাকে সেই জন্য চলেই এলাম দেখি কিছু কিনতে পারা যায় কি না আমার এখানে একটা গণেশজির মূর্তি পুরো রূপোর সাজে রূপোর সাজে একদম সাজানো আছে এখানে